মহান আল্লাহ তাআলার শুকরিয়ার্থে সকলেই সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমরা যারা উপস্থিত হয়েছি বা হইনি আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো আত্মীয় কবরস্থানে শুয়ে আছেন হাদিস কোরআনের নির্দেশ অনুসারে যাদের সঙ্গে আমাদের দেখা হয়েছে পরকালে তাদের সঙ্গে আমাদের দেখা হবে যারা জান্নাতে যাবেন তাদের মনেও পড়বে পরিচিত লোকগুলির কথা যে তারা কোথায় কিন্তু কিয়ামতের দিন যে দেখা হবে সেইখানে সেই মর্মে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেছেন লা ইউসআলু হামীমুন হামীমা কোন বন্ধু কর্তৃক কোন বন্ধু জিজ্ঞাসিত হবে না দুনিয়ায় দেখা হলে যতই রাগারাগি হোক সালাম কালাম হয় কে কেমন আছেন জিজ্ঞাসা করা হয় কিন্তু পরকালে কিয়ামতের দিন কেউ কাউকে জিজ্ঞাসা করবে না কোরআন শরীফে আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি যেদিন সহোদর হতে মানে আপন ভাই বোন হতে মা সন্তান হতে পিতা সন্তান হতে সন্তানরা পিতামাতা হতে স্ত্রী স্বামী স্বামী স্ত্রী হতে মুখ ফিরিয়ে নেবে প্রত্যেকটা লোক কিসে ব্যস্ত থাকবে শালই অগ্নি নিজকে নিয়ে চিন্তা করবে তা আপনারা আমরা আসুন আল্লাহর কাছে এই কামনা করি আল্লাহ তাআলা যেন আমাদের পরজগতে পাড়ি দেওয়া আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং আমাদের গোনা খাতা মাফ করে তাদের সঙ্গে আমাদের জান্নাতে সাক্ষাৎ নসিব করুন সকলেই বলি আল্লাহুম্মা আমিন অনেক ভালো কথা শুনেছেন আর অনেক ভালো কথা আপনারা শুনবেন ইনশাআল্লাহ এই ফাঁকে আমি আপনাদের সামনে 45 মিনিট আবার যদি সব ঠিকঠাক থাকে তো চলবে টাইম আমরা কিন্তু যতই আমাদের অ্যাডজেক্টিভ বিশেষণ আপনারা ব্যবহার করুন সীমিত জ্ঞানের লোক আমরা সবাই আর আমরা কেউ নিষ্পাপ নয় প্রত্যেকেরই পাপ আছে বক্তার আছে শ্রোতার আছে ইমামের আছে মুক্তাদির আছে সকলেরই পাপ আছে তবু বলতে গিয়ে যদি ভুল ত্রুটি কিছু হয়েই যায় কিন্তু ভালো কথাগুলির প্রতি আমরা যেন আমল করতে পারি আল্লাহ তাআলা সেই যোগ্যতা সেই তৌফিক আমাদের দান করুন সকলে বলি আল্লাহু আমিন আর আমরা আমল করার চেষ্টা করব এটা জোরে বলি ইনশাআল্লাহ আজকের সভাপতি আগত উলামায়ে কেরাম এবং আমাদের আলেম ওলামা তৈরির পেছনে যাদের অবদান তারা হলেন আপনারা আপনাদের টাকা পয়সা না হলে মাদ্রাসা গড়ত না আর মাদ্রাসা না হলে আমরা মাওলানাও হতাম না যে লাইনেরই বলুন আহলে হাদিস বলুন বেরিলি বলুন যে লাইনেরই বলুন আমরা কেউ নিজের টাকা দিয়ে পড়িনি সবই আপনাদের কম বেশি টাকা দিয়ে পড়া কিন্তু মাঝে মাঝে কষ্ট হয় যে আমরাকে যখন আপনাদের মনে হয় যে অমুক মাওলানাকে নিয়ে আসলে হাদিস কোরআনের কথা ভালো শোনা যাবে মুফাসসির কোরআন মুহাদ্দিস শাইখুল হাদিস নানা কিছু উপাধিতে উপাধিত করেন আজকাল তো ইংরেজিও শুরু হয়ে গেছে অনিল বর্ষী বক্তা কোকিলকণ্ঠী বক্তা কত আমাদের শোনাম আপনাদের মাঝারে তারপর বুলেট রকেট তো আছেই আধুনিক টাইটেল হিসাবে আপনারা ভালোবাসেন বলি যে যেরকম রুচি সেই হিসাবে আমাদের জন্য শব্দ চয়ন করেছেন কিন্তু হয়তো আপনারা আমাদেরকে ফোন করলেন জালসা আসতে হবে হুজুর ডেট ফাঁকা আছে তো ফাঁকা আছে ইয়াং জেনারেশন এখন জালসা বেশি করে জিজ্ঞাসা করি নেই কি লাগবে হুজুর কত লাগবে কমিটিতে বলতে হবে একার জন তো জিদ করি বসে এতই লাগবে এই টাকা নেওয়ার প্রশ্নে কেউ হালে হাদিস হলো না হানাফি হলো না বেরিলি হলো না এভরি আর ইকুয়াল সবাই কিন্তু সমান
মিলিয়ে দেখবেন। ধরুন আহলে হাদিস ভাইরা খুব বলেন যে হাদিস কোরআনের বাইরে যাব না, দারুণ শব্দ, এর চাইতে ভালো শব্দ নেই, যে হাদিস কোরআনে যা আছে তা আমল করব। জালসা করে টাকা লওয়াটা কোন হাদিসে আছে? কোন মৌলভীতে চালিয়ে ফেলে দিল না টাকাটা, যেটা তো হাদিসে নাই। আমরা বলার তাই বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মারারতু লাইলাতান উসরিয়া বিবি কওমিন তুকরাদু শিফাহুম বিমাকারিজা মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেরাজ উসরাতে গিয়ে যখন আমাকে জান্নাত জাহান্নাম দেখানো হলো, তা আমি দেখলাম এক শ্রেণীর লোকের তুকরাদু শিফাহুম বিমাকারিজা মিনান নার, আগুন নির্মিত কাঁচি দিয়ে তাদের ঠোঁট দুটি কাটা হচ্ছিল। চিন্তা করুন একবার, বিলের দিয়ে কাটলে কেমন হয়, কিন্তু আগুনে তৈরি করা কাঁচি তা দিয়ে কাটা হচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন, তারপর বললেন, কুলতু ইয়া জিবরিল মান হাউলা। আমি আপনাদের সামনে জিবরিল উচ্চারণ করেছি, গোলমাল বুঝবেন না, জিবরিল আলাইহি জিব্রাইল জিবরিল দুটোই উচ্চারণ হয়। কাজী কুলতু ইয়া জিবরিল মান হাউলা, আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কাকে? জিবরিল আলাইহিস সালামকে। যেহেতু দূরে মাইক বাজছে, এখন খুব রাগারাগির মাইক বাজছে কিনা তা জানি না, এশার নামাজের পরে যখন এখানে আমাদের একটি ছেলে কেরাত পড়ছিল, তো ওখানে একবারে এক দুই তিন চার করে একবারে চিল্লা উঠলো, বুঝলাম না যে কেন উঠলো। যাই হোক, রেশারেশির যুগ, জোরে বলার যুগ, পাল্লা পাল্লির যুগ, তো ভুল ধরে নেবেন দূর থেকে যে নবী জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, তার মানে দাঁড়ালে নবী জানতেন না, না জানা সত্ত্বেও ইচ্ছা করে জিজ্ঞাসা করলেন। ভুল ধরবেন তাই ক্লিয়ার করতে চাইলাম, কিন্তু সরাসরি শব্দ পাস্ট টেন্সের ব্যবহার করা হয়েছে। নবী বললেন কুলতু, আমি জিজ্ঞাসা করলাম, আমি বললাম, মান হাউলা, এরা কারা? হে জিবরিল, ক্বালা জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম বললেন, হাউলাই খুতাবা ও উম্মতি, খতিবের প্লুরাল নাম্বার হচ্ছে খুতাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বললেন, এরা হলো আপনার উম্মতের বক্তা সম্প্রদায়। মনে মনে আপনাদের খুব ফুর্তি যে মৌলভীর একেবারে পেয়েছি, এমন হাদিস শোনাচ্ছেন যে মৌলভীদের ঠোঁট কাটা যাবে। তো জিবরিল আলাইহিস সালাম বললেন, হাউলাই খুতাবা উম্মতি, এরা হলো আপনার উম্মতের বক্তা সম্প্রদায়। চায়ের দোকানও যিনি উপদেশ দেন তিনিও, আর জুমার খুতবাতে যিনি বক্তব্য রাখেন তিনিও এর মধ্যে সামিল, আর মঞ্চ করে জালসা করা তারা তো সামিল বটেই। জিবরিল আলাইহিস সালাম কিন্তু অপরাধটাও বলে দিলেন, ওটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেননি। জিবরিল আলাইহিস সালাম তার সঙ্গে বললেন, হাউলাই খুতাবা উম্মতি আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এরা হলো আপনার উম্মতের বক্তা সম্প্রদায়, যারা লোকদেরকে করতে বলতো কিন্তু নিজেরা করত না, যা বলতো তা আমল করত না। তাই আপনাদের কাছে আল্লাহ রাব্বুল ইজ্জাত, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর করুণা চাই, যা আমল আছে তাই বলা, আর বিনা আমলে বলা হলে বলার পথকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের লম্বা বক্তব্য, মা বাপের ওয়াজ দিলাম ধরে আকাশবাণী কলকাতার মতন সুর, কিন্তু মা বাপের সেবা করি না, বড়দের শ্রদ্ধা করি না, ছোটদের স্নেহ করি না। লোকদেরকে বলি দুনিয়ায় ব্যস্ত থাকবে না, দুনিয়া আবাদার হবে না, কিন্তু আমাদেরকে ডেকে 10,000 না দিলে আমাদের মন জয় হবে না। আছে না নাই বক্তারা, টাকা নিচ্ছে না নিচ্ছে না বেঁধে, এতে কিন্তু দেবেন্দি বেরিলে হারাফি আলাদিস নাই, এতে কিন্তু সবাই এক জায়গায় কন্ট্যাক্ট করতে হবে। তবে যেহেতু জালসা, খুব কড়া শব্দ বলবো না যে কন্ট্যাক্ট করা হারাম, এতটুক আমি বলবো না, তবে ব্যারাম এতে কোনো সন্দেহ নাই।
লোক যা দেবে যেমন দেবে তাতেই বরকত হবে বলুন আলহামদুলিল্লাহ। লোকটা আমাদেরকে না খাইয়া রাখেনি, আমার বিশ্বাস আপনারা যদি আজকে হরিণের মাংস পেতেন তবুও এই বক্তাগুলিকে আপনারা খাওয়াতেন। আপনাদের মর্যাদা দেওয়া আমরা বুঝিনি, তবে আপনাদের দোষ নির্দিষ্টভাবে যদি বলি এক জায়গায় আছে শুনে নেন। আমার এখানকার জালসা আমার প্রায় 31 বছর মহারানা হওয়া আসা হলো, আমি প্রথম এসেছি তো সবকে একটু ঘাঁটি দিয়ে যাব আর কি। প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজি যাও, আমি দেখেছি গত বছরে লকডাউন হয়েছিল তার আগা বছরে মুর্শিদাবাদ জেলাতে একটি জালসা হয়েছিল, তো বক্তাকে 40,000 টাকা দেওয়া হয়েছিল। 40 আর 50 নিবে তো কোনো রকম হাত পা ধরে 40। এই কালকে একজন বক্তা, কাল না পরশুদিন নদিয়াতে আমি ছিলাম, একজন বক্তা বাংলাদেশ থেকে আসছিলেন, বিমানবন্দরে আটকেছেন, পুলিশ আসতে দেবে না। তাহলে ফোন করলেন একটু হুজুর দেখেন, আমি ওকে যেন জেলে একবারে পচিয়ে দেয়। বাংলাদেশের বক্তা কেন এনেছ? যে গ্রামে পা দিবে বাংলাদেশের বক্তা, আইবি জিআইবি আপনাকে বলুক আর না বলুক, আমাদের অভিজ্ঞতা তাদের সঙ্গে চলাফেরা, ওই গ্রামের লোকগুলি সারা জীবন সন্দেহ তালিকার মধ্যে থাকবে কেন বাংলাদেশের বক্তা হয়েছিল। আর তাছাড়া কোনো বক্তাকে তারা জালসা করার ভিসা দেয় না, ওরাকে টুরিস্ট ভিসা দেয়, বেরিয়ে বেড়াবে। এবার ধরেছে বিমানবন্দরে যে বেড়ানো ভিসা, তাহলে জিজ্ঞাসা করেছে তো মিলিয়ে বল, বলেছে যে না মুর্শিদাবাদ নদিয়ার বাঙাল জিতে জালসায় যাব, আসতে দিবে না, দেয়ও নি। রাগটা কেন ওদের ওপরে আর আপনাদের ওপরে? ওই যে বন্ধা 50,000, ওদের দোষটা তো বলি ফেলেছি প্রায়, আপনাদেরটা বলি। এই গ্রামে আমি একসময় আদায় আসতাম কুরপান্ধির, তারপরে আর এই মসজিদে তেমন নামাজ পড়া হয়েছে বলে আমার মনে হচ্ছে না। তাহলে আসা হয়নি মানে আপনাদের সঙ্গে সালাম কালাম নেই? আমার বাড়ি তো পাশেই, এইদিকে আবাসপুর ওখানে বাজারে, আপনাদের জানাজাতে খালি মরণ আব্দুল গফুর সাহেব রহমতুল্লাহ জানাজা এসেছি, মধ্যে তো আর কারো আসতে পারেনি। আপনারা কি অসুস্থ হলে আমার মতো লোক দেখতেও আসেনি আমি কাছে থেকে? তাও যদি জালসার পরে 1 ঘন্টা ওয়াদ করলে 4,000, 5,000, 10,000 কাউকে দেন, এবার হয়তো ভাববেন যে হাফেজ সাহেব আছে সরোয়ার, আমার তো কুটুম হয় ওর জন্যই বলছে, তা নয়। সব জায়গায় একই রোগ, মুরগি মরা রোগ হলে তো কোনো একটা জেলা বাদ যাবে না, সবাই ধরাই পড়বে। কিন্তু যে ইমাম সাহেব আপনাকে দেখা হলে সালাম দেয়, আপনার হালো কি কর জিজ্ঞাসা করেন, আপনি মসজিদের মুসল্লি নামাজ পড়তে আসছেন না, অসুস্থ দেখতে যান, আপনার পিতামাতার জানাজায় শরীক হয়, আপনার জিয়ারতের প্রয়োজন পড়লে তাও যায়, নতুন দোকান উদ্বোধন করলে দুয়ার জন্য ইমাম সাহেবই যায়, মাসেও তার 10,000 টাকা জোটে না, তো আপনারা কি কম অপরাধী ভাবছেন নাকি? যদি কোনো মুসল্লি ভুল করে বলি ফেলে যে 10 বছর ইমামতি করছে কিছু বড় গো, তো তীর্যক ভাষায় বলে তুমি দেখে লও একলাও, ভারী পণ্ডিত টাকা হয়েছে কোথেকে পাবো? মনে হচ্ছে গোটা গ্রাম মিলে 10,000 টাকা দিলে গ্রামের লোক খেতে পাবে না। প্যারে হাজির বুজুর্গ দোস্ত রাজিজো, ইমাম সাহেবেরা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত, নামাজের আপনার নেতৃত্ব দেয়, পছন্দ না হয় পাল্টে দেন, রাখেন না তাকে, কেরাত ঠিক নাই, ব্যবহার ঠিক নাই, আদর্শ ঠিক নাই, কালচার ঠিক নাই, রাখবেন না, কিন্তু রাখবেন তো যেন আপনার ইমাম স্বমহিমায় চলতে পারে। ফকিরিগিরি করে কোরবানি ফেতরাচ্ছে, যেমন তেমন খেয়ে না খেয়ে সংসার চালাবে, এর জন্য কি আপনার আমরা দায়ী হব না? কাজী আল্লাহ রাব্বুল ইজ্জাত হাদিস পাকের মধ্যে বলেছেন, মান আসসা মালানি মা ফাকাদ আসমানি হুসা ওয়ানাত টু ল্যান্ড ওয়ানাত মি, যারা আলেম ওলামাদের ইমাম সাহেবদের শ্রদ্ধা করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা যেন আমাকেই সম্মান করলো, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা করি না, আর উল্টে আমাদেরও বোঝা উচিত
যে আমাকে বেইজ্জতি করলে যদি নবীকে বেইজ্জতি করা হয় আর আমাকে সম্মান করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা হয় তাহলে আমার আদর্শ কি হবে আমার চলাফেরা কেমন হবে লোকের সঙ্গে মিল মালাপটা কেমন হবে আমার কথা বলা শরীয়তের জন্য চিন্তা চেতনা কেমন হবে সেটাও জানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের সঙ্গে সাদৃশ্য থাকে আল্লাহ তাআলা আমাদের উলামা সমাজকে সেই তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহুম্মা আমিন কোরআনের আয়াতের খণ্ড অংশ পড়েছি আপনাদের কাছে যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ তোমরা আল্লাহর ইবাদত করো ইবাদত কি ফজরের আগে যদি ঘুম ভাঙে আবা বিছানায় শোয়া পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসারে চলার নাম ইবাদত বলুন আলহামদুলিল্লাহ সকালে ঘুম ভেঙেছে ফজরের আগে কি করতে হবে হাদিসে বিদ্যমান নবীর সুন্নাতে বিদ্যমান আবা কোন সন্তান ছেলে হোক আর মেয়ে জন্মালো তার পর থেকে একবারে কবরে রেখা আসা পর্যন্ত যতগুলি সুন্নাত আছে তার উপরে চলার নাম ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত মেনে চলার তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন অনেক ক্ষেত্রে হাদিস মানা হবে না এবার তো রাখবেন যে হাদিস মানা হবে না কোন সাহস রে তা আমরা আসলে দেখেন লেখাপড়া কম কিন্তু পাঁচ বাড়িতে খাওয়া বেশি কাজে একটু অভিজ্ঞতা আলাদা আছে শুধু গড় অর্থ দিয়ে ধরলে হবে না সত্যি হাদিস মেনে আপনার শরীয়ত বাঁচবে না হাদিসে পাবেন না তো ধরুন আপনার কারো শ্যালো থেকে এক ঘন্টায় আশি টাকা লাগবে এই হিসাবে পানি কিনে জমিতে দিচ্ছিলেন মাঠে দেয় না আমাদের এলাকার লোক আপনার শ্যালো থেকে ভাই পানি দেন তেল দিব আর পঞ্চাশ টাকা দিব তাহলে পানিটা তো কিনে নেওয়া হলো নাজমুল্লাহ কই রাস্তা দিয়ে যাচ্ছিল আসরের নামাজ বা মাঠে কাজ করছিলাম তাহলে মনে হলো উজু করে নামাজ পড়িলি মাঠে এবার আপনার ওই কেনা পানি দিয়ে আমি উজু করলাম আপনাকে বলিনি নামাজ হবে না হবে না লেন লাগার লাইফ গ্যারেন্টি কোন হাদিসে খুঁজা পাবেন না তাইলে আপনি বলছেন হাদিসে না হাদিসে যা আছে হাদিসে সব আছে আর ও লেন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফে বলেছেন লা ইয়াবুলু আন্না আহাদুকুম কাইমা খবরদার তোমরা দাঁড়িয়ে প্রসাব করবে না ঠিক আপনাদের ইমাম সাহেব করেছে দাঁড়িয়ে প্রসাব দেখেছেন আমাদেরকে কেউ দেখেছেন করতে আমরা করি নাই এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসার ক্রিয়েশন করে বলেছেন আসলে আরবি গ্রামারে প্রেজেন্ট আর ফিউচার টেন্সের জন্য একটি শব্দ ব্যবহার হয় ছেলে মুজারা বলে তার শেষে যদি নুনের তাসদীদ হয় তো ফিউচার টেন্সের অর্থ হয় আর আবশ্যিকতার মানে দেয় নেভার কখনোই দাঁড়িয়ে প্রসাব করবে না হলো এবার এটা রাখেন তিরমিজি শরীফ ও সিয়াসিত্তার মধ্যে একটা হাদিস কিন্তু বুখারী শরীফে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সাহাবারা বলছেন যে নবী এলেন ফাবালা কাইমান নবী এসে ফা এটা হরফে আথে ফা বলে সংযোজক অব্যয় এবং এর মানে দেয় যেমন অও অ্যান্ডের মানে দেয় তো অ কিন্তু অতপরের মানে দেয় সুম্মা কিন্তু তারপরের মানে দেয় কিন্তু এখানে ফা মানে আশা মাত্রই নবী প্রসাব করলেন দাঁড়িয়ে ফাবালা কাইমান নবী দাঁড়িয়ে প্রসাব করলেন বলেন বাপজি গুরুজনেরা দুই রকমের হলো হলো না হলো না নবী বললেন এক জায়গায় দাঁড়িয়ে প্রসাব করবে না খবরদার আর এখানে নবী নিজেই করলেন আমি নাজমুল হক ছাত্রদেরকে বলছি এই খবরদার বিড়ি টানবি না কারো যদি বিড়ি দেখেছি পান করা তো একবার ভূত ছুটিয়ে দেবো গ্রামের লোক তো আমাদের মাস্টারেরা ছাত্রদেরকে মারতে পারবে না কারণ মাস্টার মারা শুরু হয়েছে কেবল আমাদেরকে মারছে না কেন ছাত্ররা যা ওরা জানে যে আমাদের বাড়িতে খায় মৌলবীরা মানুষ মাস্টার হলো তো কি হইল লোক যদি নিজের কুকুরকে খাওয়ায় তাই তো মারে না বলে যে কুকুরটা আমার কেউ যদি মারে তো ওটা নিয়ে লড়াই লেগে যায় আমার কুকুরকে মারলো কে বলুন তা আমরা যেহেতু মৌলবী মানুষ আপনাদের খেয়ে পড়া তাই আপনারা সহজে আমাদেরকে যা তা বলেন না ভাবে যে আমাদের চাচাদের দাদুদের জানাজা পড়ে মিলাদ করে নাহলে মাস্টার মারা শুরু হয়েছে তো কোনো সন্দেহ নাই
আর এর জন্য কিন্তু বাপ মা বেশি দায়ী। আমরা বলি বাপ ছ বছর আমাদের কাছে আছো, যত পারবে মেরে লও, গাল দিয়ে লও। আপনাদের ছেলেকে মারলে আপনারা দৌড়ে চললেন, তো মনে মনে বলি যে ছ বছর পার করলি কাজ শেষ, কিন্তু সারা জীবন আপনাকে পিটাবে মারবে, তখন কিন্তু আমাদের কথা মনে পড়বে। এখন তো ছ বছর আমাদের, ফাইভ থেকে টুয়েলভ, সাত বছর আট বছর হল। তো দুই রকম হলো, আপনারা বলুন, যদি এই রোডের ধারে কারো জমি হয় মাত্র দেড় শতক, একদিকে পঁয়ত্রিশ ফিট একদিকে পঁচিশ ফুট, তাহলে একটু জমিটা ত্রিকোণ হয়ে গেল, বাড়িও করতে হবে, জমিও যেন নষ্ট না হয়। কার পরামর্শ নেবেন বলুন? ভালো মিস্ত্রি, আরো ভালো পারলে ভালো ইঞ্জিনিয়ার, তাই না? আমাদেরকে বলবেন যে প্ল্যান করে দেন হুজুর, আর আমরা ওই প্ল্যানের লোক নাকি? তাহলে বিশেষজ্ঞ লোকের কাছে যাবেন যে কে বাড়ির প্ল্যান দিলে জায়গা নষ্ট হবে না, ভালো বাড়ি হবে। হাদিস কোরআনের ক্ষেত্রেও যদি এরকম বেঁধে যায় তো কার কাছে যাবেন? তর্জমা পড়ে হবে না এবার। কিন্তু দুই রকমের হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা আর করা দুটোই আমাদের জন্য রহমত বলুন আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে প্রসব করতে হবে না, কিন্তু আজকাল ছেলেরা আমরা যেভাবে যাই মোটর সাইকেল চালাচ্ছি, যদি অ্যাক্সিডেন্ট হয় পড়ে যায়, আর পা থেকে এই পর্যন্ত রড যদি ডাক্তার বেঁধে দেয় তাহলে কি হবে? ও তো বসতে পারে না। তো নবী বলেছেন দাঁড়িয়ে প্রসব করো না, তাহলে শুইতে শুইতে পেশাব করবে, কারণ শুইতে পেশাব করার কথা মানা কোথাও নাই। দাঁড়িয়ে মানা আছে আর বসতে পারে না, তাহলে বেচারা এখন চিথে শুইতে এবার পেশাব করবে, যদি বেটা ছেলে হয়তো বুঝলেন কোন দিকে যাবে। সেই জন্যই এই যে এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রহমাতুল্লিল আলামিন, তিনি জীবনে একবার দাঁড়িয়ে প্রসাব করে উম্মতের জন্য বৈধতা দিয়ে গেলেন, যদি জায়গা না পাক হয়, জায়গা যদি খারাপ হয়, বসে প্রসাব করলে তোমার জামা কাপড় নষ্ট হওয়ার সম্ভাবনা হয়, তাহলে কোনো মতেই সেখানে বসে করবে না, দাঁড়িয়েই করো। বা যদি তোমার শারীরিক অসুবিধা থাকে তো দাঁড়িয়ে প্রসাব করার অনুমতি দিয়ে গেলেন বলুন আলহামদুলিল্লাহ। ওই রকম ভাবেই আরো হাদিস আছে, গোলমেল মনে হবে। বুখারী শরীফ এক জায়গায় আছে, তোমরা তিন দিনের বেশি গরুর গোস্ত খেও না কোরবানিতে, গরু লাই তিন দিনের বেশি কোরবানির গোস্ত খেও না। বলেন তো এত করে লোক আমরা খেয়েছি কিনা, আমরা তো চুটিয়ে চালাই, হাত আগে না তুললে তো আপনারা লজ্জায় বলবেন না যে আরে ভুল করেছি, ভুল করেননি। কিন্তু হাদিসে আছে তিন দিনের বেশি খেও না, কিন্তু আমরা খেয়েছি, ওটাও হারাম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় খণ্ডে বলেছেন বুখারীতে, তোমরা কোরবানির গোস্ত যতদিন পারবে খাবে। দুই রকম হলো না, হলো না? এদিকে বলেন তিন দিনের বেশি নয়, ওই তিন দিনের জ্বালাটা মনে হয় আপনারা ভুলেছেন, আমি ভুলিনি। যখন ছোট ছিলাম আমরা বাড়িতে অনেক ভাই বোন, কুরবানি আব্বা দিতে পারতেন না, তো আমাদের এলাকায় পঞ্চ আছে, ওই সারাদিন সবার কুরবানি গোস্ত পৌঁছে যাওয়ার পর সমাজে এবার দেওয়া হয়, সেই কখন আব্বা নিয়ে আসবে। আর এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ে আমরাই চোদ্দটা কুরবানি করি সাত ভাই, তো চোদ্দটা কুরবানিতে তিন দিনে খাওয়া যাবে না। তো যখন ইসলাম ইসলামিক সূচনায় কোরবানি যখন ওয়াজিব হলো যাদের জন্য, তাদের জন্য আল্লাহ নবীর হেদায়াত, তোমাদের অর্থ আছে তোমরা দিতে পারলে, আমার হাজারো সাহাবা কোরবানি দিতে পারে নাই, তুই একাই যতদিন পারবে ততদিন খাবে তা না করে লিমিটেশন বেঁধে দিলেন, তিন দিনে বেশি খেও না, লোকজনদেরকে দিয়ে থুয়ে খেও বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলাম বিকশিত হলো, সাহাবারা ধনী হলেন, যাকাত ফরজ হলো, আর কোরবানির সংখ্যা বেড়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁধে দিলেন, এবার কি করলেন বাঁধাটাকে খুলে দিলেন, যতদিন পারবে তোমরা খাও বলুন আলহামদুলিল্লাহ, যদি না বলতেন তাহলে আমাদের আপনাদের কোরবানির গোস্ত মাটিতে পুঁততে হতো, খেতে আর হতো না। কিন্তু তিনি তো রহমাতুল্লিল আলামিন, অ্যান অ্যাক্সিডেন্ট প্যাডার হ্যারিন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, বিশ্ব নবী হচ্ছেন সারা পৃথিবীর জন্য আদর্শের কান্ডারি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকাল আমাদের সমস্যা চলছে, তো আমি কোরআনে আয়াত পড়েছি, ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো, তো ইবাদত হতে হবে নবীর সুন্নত অনুসারে বলুন আলহামদুলিল্লাহ। এটা বলতে গিয়ে আমি ওইগুলিতে চলে গেছিলাম। আর
তারপরে বলেছেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে কোনো বিষয় কোনো কিছু শিরিক করো না, এর বাংলা সঠিক করতে পারবো না। বুঝাবার জন্য বলবো আল্লাহকে যে ক্ষমতায় আমরা মনে করি সেই সেই গুণাবলী সেই সেই ক্ষমতার অধিকারী অন্য কাউকে মনে করা হচ্ছে শিরিক, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই অংশীদারের একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে আমার বক্তব্য শেষ করছি, বাকি আজ দুনিয়া জার্মান জাপান থাইল্যান্ড হল্যান্ড আর বলবো না। তো عن طارق رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم دخل الجنة رجل في ذباب ودخل النار رجل في ذباب। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন প্রিয় সাহাবী, তার নাম তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবজি আপনি কোন দিকে তাকাচ্ছেন, আমার দিকে তাকান, নাহলে মনে হবে জীবন এমনি ভুল বকছি, ছাত্রদের সামনেও বললে তারা যদি না শুনে চলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার প্রিয় সাহাবী তারিক তোয়ালিব দি তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন দাখালাল জান্নাতা রাজুলুন ফি জুবাব ওয়া দাখালান নারা রাজুলুন ফি জুবাব। আপনারা ধরে ফেলবেন কে কোথায় বসাবেন আমার জানা নেই, সরাসরি মানে করলে এই দাঁড়ায় যে কোনো এক কোনো ব্যক্তি জান্নাতে যাবে মাছির কারণে আর কোনো ব্যক্তি জাহান্নামে যাবে মাছির কারণে। জুবাবুন মানে মাছির, মাছির ব্যাপার একটা সুন্নত নবীর বলি, মাছি আপনাদের সময়ে সময়ে আমাদের খাবারে বসে যায় না যায়, তো গুণই হচ্ছে এটা তো লাইফ সায়েন্সের লোকেরাই বলেন প্রাণীবিজ্ঞানীরাও বলেন যে মাছি কিন্তু বসামাত্রি আর প্রয়োজনটা মানুষের ক্ষতি হবে যেটা সেটা কিন্তু ছাড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি অনুসারে মাছি যদি খাবারে বসে যায় পারলে মাছিকে চেপে ধরো, তাহলে ও যা প্রয়োজন ছেড়েছে তার ওষুধটা ওর আরেকটা দানার আরেকটা ডানাতে আছে আরেকটা পরে আছে। আমরা চেষ্টা করলে তো ঘৃণাবোধ করবো যে বাসি ভাতে মাছিকে চেপে ধরেছি খাবো কি করে, কিন্তু তার চাইতেও মারাত্মকটা ও ছেড়েছে আর কি। যাই হোক, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন মাছির জন্য জান্নাত আর মাছির জন্য জাহান্নাম, কালু কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কি করে মাছির জন্য জান্নাত আর মাছির জন্য জাহান্নাম। আমি ডানে বামে মানে করব না, এই জন্য ব্যাখ্যাও করব না, কেউ সরাসরি ধরে নেবে যে আমাদের কি চালাচ্ছে, আমাদের এতে যারা যারা পড়বে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, মাররা রাজুলান আলা কওমিন লাহুম সানামুন, মাররা রাজুলান দ্বিবচন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুটি লোক একটি গ্রামের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল, দুজনা যে গ্রামের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল রাস্তার ধারে লাহুম সানামুন, তাদের সেখানে মণ্ডপ ছিল মণ্ডপ। ফাকালু ইয়াহাদা, গ্রামের লোকেরা বলল ফাকরিব, তোমরাও কিছু দাও, কুরবানি করা মানে উৎসর্গ করা ত্যাগ করা দেওয়া নৈকট্য লাভ করা ইত্যাদি, তো তোমরাও কারিম কিছু দাও। এরা বললো ভাই যেমন এখানে অনেক সময় দেখি রুগীর হয়ে রুগীকে শুই অনেকে চাঁদা চায়, অনেকেই বলে ভাই একটাও খুচরা পয়সা নাই বলে চলে যায়, তো ওরাও দুজনে সেম বলছিল যে ভাই আমাদের কাছে লাইসা লিশাইয়ুন লিউকারিবালাহু, কিচ্ছু নাই আমার আমাদের কাছে দেওয়ার মতো। একজনা বললো দেওয়ার মতন কিচ্ছু নাই, তো গ্রামের লোকেরা বুঝে নিল যে আসলে দেবে না না নাই ধরতে হবে আমাদেরকে, তো গ্রামের লোকেরা বলল ফাকালু কারিব ওয়ালাউ জুবাবান, এই দেখো এখানে মণ্ডপে অনেক মাছি ভিন ভিন করছে, একটা মাছি ধরি তুমি ছেড়ে দাও তাও জানবো যে সম্মান করলে। কি করলেন তারা, অপশন দিলে ঠিক আছে টাকা দিতে হবে না পয়সা দিতে হবে না অর্থ দিতে হবে না ক্ষীর খিচুড়ি দিতে হবে না মুরগি দিতে হবে না কিছুই দিতে হবে না, ওলাও জুবাবান একটা মাছি পারলেই দিয়ে দাও, নেই তাহলে মোলামা ইমাম সাহেবেরা আছে জিজ্ঞাসা করলেন জুবাবুন মানে মাছি, তাই না? এই বেচারা মনে মনে করলো এদেরই মাছি এখানেই উঠছে একটা ধরে দিয়ে দেবো তো আমারই বা কি যায় আছে। ফাখাজা জুবাবান ফাকাররাবালাহু, সে ব্যক্তি একটা মাছি ধরলো ধরে দিয়ে দিল।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি টানলেন এতক্ষণ ফ্যাক্ট বুঝে গেছেন فقال النبي صلى الله عليه وسلم دخل النار এই লোকটি মাছি দেওয়ার কারণে জাহান্নামে যাবে বলুন সুবহানাল্লাহ মাছি দেওয়ার কারণে তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাছির জন্য জাহান্নাম আচ্ছা যদি মাছি দিলে জাহান্নাম হয় তার চাইতে আর কি ছোট জিনিস আর বলবো উকুনতার বলতে পারছি না মুরগি দিলে কি হবে খাসি দিলে ধরে নিয়েন যারা মানার চেষ্টা করবেন আর যারা মানবেন তারা যে যাকে দেখতে না পারি তার চলন বেকা তো কথা আছে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন তাহলে একজন তো গেল জাহান্নামে মাছিদার অপরাধী ফাকালু লি শখসিন আখার আরেকজন ছিল তাকে বলে তুমি দাও ইনার ভাষাটা একটু কর্কশ হলো আর তিনি বললেন মা খুলিকতু লিউকারিবা লাহু বিদুনিল্লাহি শাইআ আল্লাহ আমাকে এই জন্য সৃষ্টি করে নাই যে আল্লাহ ছাড়া কারো নামে আমি কোন জিনিস উৎসর্গ করব এর জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাননি সৃষ্টি করেননি কথাটা মোদিজির কাছে আমাদের বলার মত অনেকটা তো 56 ইঞ্চি বডি ওয়ালা লোক মমতাকে শব্দ করতে পারলে পারবে নালে বেটা ছেলে আর পারবে না ভাই 56 ইঞ্চি ঠেকাই কে তো বললেন মা খুলিকতু লিউকারিবা লাহু আমাকে মিন দুনিল্লাহি শাইআ কোন বস্তু আল্লাহ ছাড়া অন্য নামে উৎসর্গ করার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেননি ভাই তা আমি পারবো না দিতে বললেন না যে আমার কাছে টাকা নাই কি কিছু নাই ব্যাস গ্রামের লোকেরা রেগে গেল আমাদের মনে আছে এলাকায় অনেক জায়গা আছে আল্লাহ না করুক মোটরসাইকেল নিয়ে যেতে যদি দুম করে পড়ি তো মুখে পানিও দিবে না ঝিলে কতদিন আর যাবে এরকম গুম গুম করে একদিনও দিলি না কাজে দেখবে কেন আর তাও বটে এবার নবী গ্রামের লোকেরা রেগে গেল দিয়ে কি নবী বললেন কি ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকাতালাহু গ্রামের লোকেরা তাকে হত্যা করলো দিবি না দেখ দেমার কি দেমার 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 আমাদের এখানে অসম্মান জানাবি মরে মেরে তাকে মেরে ফেললো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন ও বেঁচে ছিল কি দিয়েছিল মাছি ওকে জাহান্নামে যেতে হবে আর ই নিহিত হলো একে হত্যা করা হলো কি দেয়নি একটা মাছি দেয়নি তাই একে হত্যা করা হলো হত্যাটা করলো ফাদা খালাল জান্নাহ কিন্তু এই লোকটি জান্নাতে যাবে বলুন সুবহানাল্লাহ কাজেই আপনার ইবাদত কেমন হবে আর শিরক কাকে বলে এই জায়গাটাতে বুঝলি হবে এটা হাদিসের বাণী আছে কোথায় মুসনাদ আহমদ যা বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই সংকলিত হওয়ার আগে সংকলিত হয়েছে যারা হাজির বুজুর্গ দোস্ত আজিজ হোক আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে এই টলমান সময়ে যেখানে কবিদের কবিতা একটা বললে বলতে পারি যে চোর ঠেকাতে ব্যস্ত ডাকাত নগ্ন রাজার দেশে এবার আমি আজকে ধরা পড়ব যেহেতু আমাদের এলাকাতেই বলছি নদিয়াতে এসে বলে এসেছি পরশুদিন যে আপনাদের এলাকার মেম্বার প্রধান চোর লয় ওখানে কিনে বেকার ঝামেলা পাঠাবো তবে বলেছি এটাও মুরগি মারা রোগ সব জায়গাতেই আছে চোর ঠেকাতে ব্যস্ত ডাকাত নগ্ন রাজার দেশে তাই তো বুঝি মনি ঋষি নির্জনে আজ বসে আজকে যারা ভালো লোক মুরব্বী তারাকে পাগলা ছাড়া দ্বিতীয় নাম নাই বলে বাবা ওর মধ্যে যাব না ঝামেলা আমাদের কথা চলবে না চোরবে কাদের কথা চোরের বিচার করছে ডাকাতেরা এখন সাইকেল চুরি হয়ে গেল 300 টাকা দিয়ে বিক্রি করে একবার গাঁজা খাওয়া হয়ে গেছে ধরা পড়ে গেল মেম্বার সাহেব প্রধান সাহেব চলেন একটু সাইকেলের বিচারটা করে দেন মেম্বার প্রধান ছাড়া বিচার নাই চোরের বিচার করছে কারা যারা ব্রিজ তৈরি করতে গিয়ে মাটি চোর পাথর চোর বালি চোর 100 ট্রাক্টর মাটি ফেলতে গিয়ে 50 ট্রাক্টর ফেললো 50 ট্রাক্টর পকেটে ফেলে দিল হয়েছে না বলুন আপনাদের গ্রামের হয়তো নেতারা চোর লাই কিন্তু বাকি এদের নামে চোরের বন্দর বাদ নাই আমাদের নামে যখন বসে গেছে এরা পাঁচ বাড়িতে খাওয়ালো তবে আপনাদেরও দোষ কম নাই যদি জিজ্ঞাসা করছে আগে চাচা বিটির বিয়ে দিচ্ছ কোথায় বা কেউ করছে আজ সে বিটির বিয়ে বলে প্রধানের সঙ্গে দিছি গো প্রধান ইনকাম কি তার আউট ইনকাম বাবা অনেক ননসেন্স কথা কার আউট ইনকাম মানে
যদি সিভিকে চাকরি করে হোমগার্ড হয় তো বলছে আমার জামাইয়ের বেতন যত আছে আউট ইনকাম বেশি আর হারাম খোর আউট ইনকাম কি গোলমাল করে বিয়ে করলে আজকাল লোকে আর বাড়িয়ে যাওয়া বলে না লাভ ম্যারেজ বলে বলে না শব্দের পার্থক্য কেমন দেখালেন আর যদি মদ খাই তো মাতালার নয় লাইট ড্রিঙ্ক করেছি তাই বলে লাইট ড্রিঙ্ক খালি মরতে যাদেরই শব্দের পরিবর্তন করে পাপ কোনোদিন পাল্টাই না তেমনি সুদখোর যারা তারা বলে আমরা ইন্টারেস্ট খাই সব পাল্টেছে শব্দ প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ শুনে নেন লাস্ট দিকে চলে এসেছি আমি সাত মিনিট আর এই যে রাস্তায় কারেন্ট গেছে কারেন্ট যদি কেউ বিনা কনজুমারে বিনা মিটারে কারেন্ট চালান হুকিং করে নহর পড়াতে করে কি ওইসব আছে এক একটা হুকিং একটু জোরে বলে হ্যাঁ না আছে যা হবে এখান দিয়েই চলো যারা চালায় তারা খালি মসজিদে এসে কাঁদলে তাহাজ্জুদে কাঁদলে আর পাথর চাপড়িতে দশটা খাসি মানত করে এলেও পাপ বাড়বে তো কমবে না বরঞ্চ যদি জিন্দেগি ধরে কাবা শরীফের পর্দা ধরেও কাঁদে তবুও কারেন্ট চুরি করা পাপ মাপ হবে না কোনো অপশনই নাই আর যারা সমাজের অর্থ তসরুপ করে যারা সমাজকে ধোকা দেয় সমাজের টাকা সমাজের কাজে না লাগিয়ে প্রধানমন্ত্রীর আবাসন যোজনার ঘর 1,20,000 টাকা 1,60,000 টাকা বলছে তোর অ্যাকাউন্টে 1,00,000 আসবে আগে আমাকে 50 দিয়ে দিবি এইরকম যারা তারাকে অনুরোধ করব মরতে একদিন হবেই একদিন মরতেই হবে দুনিয়া মে জব আয়ে রে মন তু রে সব হাসে এইসা করকে যাও রে মন তু হাসে সব রে প্রথমে যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি শুধু হেসেছিল সবে এমন হবে জীবন তোমার করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন যখন আমরা জন্মেছি তখনকার দিনে আদা গুড় আর এখন তো অনেক কিছু ছেলে জন্ম হওয়ার পরই কাঁদে ও দাদুয়ার সাথে কাঁদতে লাগে না যে আমার পোতা হই কেন কাঁদছে কাঁদছে কেন কিন্তু এদের কিন্তু মিষ্টি মিলি চলছে মরতে হবে এমন করে জনগণের কাছে ব্যবহার করে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রেখে আল্লাহর ইবাদত করে যেন তুমি পৃথিবী থেকে হাসতে হাসতে যাচ্ছ আর তোমার বিদায় বেলায় তোমার বিয়োগ ব্যথাতে জনগণ কান্না করছে এইরকম লাইফ করতে হবে আমাদের সবাইকে তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন আর শেষ বেলায় ভেজাল কবিতাটা কার নসরায় বলেছি অনেক দূর থেকে কেন বলেনি আমাদের মাঝেও পাবেন আপনাদের মাঝেও পাবেন ভেজাল ভেজাল কোন জায়গায় ঢুকেছে দেখবেন ক্লাস সিক্স এর ছাত্রদেরকে আগে পড়াতে হবে এখন সিলেবাসে নাই এই জন্য নাই যারা সিলেবাস তৈরি করে তারাও ভেজালটা উঠিয়ে দিয়েছে আর কি লেখক কবি সুকান্ত ভট্টাচার্য ভেজাল 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 রে ভাই ভেজাল সারা দেশ চাই ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না খো চেষ্টাই ভেজাল তেল ভেজাল ঘি আর ময়দা কোন ছড়েগা ভেজাল ভাইয়া ভেজাল সে হয় ফায়দা ভেজাল খাবার ভেজাল পোশাক পোশাক ভেজাল হয়েছে না হয়নি কি মনে হচ্ছে আপনাদের আগে মেয়েরা ঢিলা পায়জামা পরত আর এখন পাটকাটি হাটটা পায়ের হাটটা পাট কাটি দে চিপকে দে লেগিংস না কি বলছে ওটাকে একেবারে চামড়ার টেনে ওটাতে গেল মেয়েদের ছেলেদের স্কুলে যাচ্ছে তাও প্যান্ট কাটা জানালা রাখা রাগে পড়ে একজনকে দু থাপড় দিয়ে আমি টেনে ছিঁড়ে দিয়েছি ভাবলাম যে ওর মা মনে হয় গজবের মতন তাড়ে আসবে মানলেন কি না স্যার জবাব দেন আমার মানত করা ছেলে কেড়ে মেরেছেন আমার বাপের মতন তো 12-13টা বেটা বিটি নাই যে একটাকে দে বাড়িয়ে দিল তো যাক সহে নিবে আজকাল তো কোনো রকমের পাতারে 1.5 ফুটে 1 ফুটে কোনো রকমের হয় দোয়া দরুদ করে তাবিজ চাবিজ করে কাজে ওই ছেলেকে মারলে হবে ভয়ে হাত দিতে পারছি না তো রাগও তো বটে পাঁচ বাড়িতে 5 কুইন্টাল ওজনের গরুর গোস্ত খাওয়া লোক ওই জন্য মাঝে মাঝে দিলীপ ঘোষকে বলি বেশি চিল্লাবে না তুমি বড় জোর দুধ খেয়ে এত চিল্লাছ আর আমরা দুধ আলিটাকে গোটাই খেয়ে নিয়েছি দুধের ভাত পর্যন্ত খেয়েছি আর পা পর্যন্ত সিদ্ধ করে খেয়েছি আর আমাদেরকে উল্টে উল্টে তাড়িয়ে পাঠিয়ে দেবো বাংলাদেশে ও চিল্লাতে পারে আর আমরা পারি না 5 কুইন্টাল খালে ওয়ালা লোক
একটা উটের দিকে তাকালে মই দিয়ে হাতে পাওয়া যাবে। সেই উটটাকেও সারোয়ারের মতন ছেলে 4.5 ফুট 6 ইঞ্চি চাকু দিয়ে ফুটিয়ে দিল। বিসমিল্লাহ আল্লাহু আকবার, এমন কাটাকাটি শুরু হলো, বাচ্চারা পাইপ নিয়ে বেড়াচ্ছে পাখানে করে চুষছে। এই মাল আমরা যখন যেখানে থেমে যাবো নাকি আমরা? তা আজকাল দেখছি প্যান্ট জানালাওয়ালা প্যান্ট, একটু লজ্জা লজ্জা লাগে না? ক্লাস 6 এ পড়ছে, 7 এ পড়ছে, চুল ব্রাউন হয়ে গেছে আর খালার মতন ইংল্যান্ডের। আমি একটা মা 5টা ছেলে কাল ভর্তি নেবো বলেছি, মাকে নিয়ে আসবি, মানে ওরা বুঝতে পারেনি মাকে ডাকছে কেনে। বলবো যে এই ছেলেটা কোথায় হয়েছিল আর কেমন করে হয়েছিল, কার আন্ডারে লালন পালন হচ্ছিল, অর্ধেক নাই আর অর্ধেক আছে, হ্যাঁ অর্ধেক চুল কাটার পয়সা নিয়েছে, হাজারে টিভিসি দিয়েছে, কারা ঠিক করবে পরিবেশ? আমরা বলে পারবো না। মান তাশাব্বাহ বিকওমিন ফাওয়া মিনহুম, যারা অন্য জাতির অনুকরণ করে, ফাওয়া মিনহুম, কিয়ামতের দিন তারা তাদের দলভুক্ত হবে। কাজী আমরা কোন চেতনা নেই, কিছু বলার নেই। তো ভেজাল খাবার, ভেজাল পোশাক, ভেজাল লোকের ভাবনা, ভেজালের রাজত্ব এ পাটনা থেকে পাবনা। ভেজাল কথা বাংলাতে ইংরেজি ভেজাল চলছে, ক্লাস 5 এ পড়ে আপনাকে ধাক্কা দিল সাইকেলে, সরি আঙ্কেল আপনি ভাবছেন সত্যিই বলছি, দিব থাপ্পড় লাগে, আবার সত্য বলছে ইংরেজি ঢুকেছে। ভেজাল কথা বাংলাতে ইংরেজি ভেজাল চলছে, ভেজাল দাওয়া সত্যি কথা লোকেরা আজ বলছে, ভেজাল নামটা খাঁটি কেবল আর সকলেই মিথ্যে। খাঁটি জিনিস এই নামটা রেখো না চিত্তে, কলিতে ভাই ভেজাল সত্য, ভেজাল ছাড়া গতি নেই, ছড়াটা তো ভেজাল দিলাম, ভেজাল দিলে ক্ষতি নেই, সুকান্ত ভট্টাচার্য। তা আসুন আমার বক্তৃতার শেষে, ত্রুটি বিচ্যুতি হবে ভাষাগত, সেগুলি ক্ষমা করবেন, বাকি হাদিস কোরআনের আলোচনা যদি কিছু পেয়ে থাকেন একটু আমল করার চেষ্টা করবেন, আশা আকাঙ্ক্ষা রেখে সকলের সার্বিক মঙ্গল কামনা করে আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম।